রমজান মাসের জন্য একজন ইমামকে শুধু তারাবির নামাজের জন্য যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওনাকে তারাবির নামাজের পরিবর্তে বা হাদিয়া হিসাবে কিছু টাকা পয়সা দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। জি, এটা আমাদের সমাজে পুরো মুসলিম বিশ্বে এবং বিশেষ করে বাঙালি কমিউনিটিতে সকল দেশেই একটা জটিল প্রশ্ন। জি, কারণ ইদানিং অনেক আলেম ফকি ফতোয়া দিয়েছেন যে তারাবির জামাতের ইমামতির জন্য পয়সা দেওয়া বৈধ নয়, হারাম, চুক্তি করেও নয়, চুক্তি ছাড়াও নয়। জি, এটা তাদের এই ফতোয়ার যুক্তি আছে, দলিল আছে, একেবারে ভিত্তিহীন নয়। কারণ কোরআন শোনানো কোনো মৌলিক এবাদত নয়, আর কোরআন শুনিয়ে পয়সা নেওয়া একটা কোরআনের অমর্যাদা করা হয়। এই জন্য বিষয়টা আমাদেরকে একটু পিছনে যেতে হবে। জি, প্রথম বিষয়, যে বিষয় যে কর্ম মুমিনের উপরে ফরজ, এই কর্ম পালন করে মুমিন অন্য কারো থেকে বেতন নিতে পারেন না। কিন্তু যেটা আমার উপর ফরজ নয়, আপনার কাজ, আপনি, আমি আপনাকে সহযোগিতা করব, সেই কর্মের জন্য আমি বেতন নিতে পারব। যেমন আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে এই কথার উত্তর কি, আমি আপনাকে উত্তর বলে টাকা চেতে পারবো না। কিন্তু আপনি যদি বলেন আপনার বাড়িতে যে আপনার ছেলেকে এই মশলাটা শিখিয়ে দিয়ে আসতে হবে, তাহলে আমি বেতন চাইতে পারবো। কারণ আপনার বাড়িতে যে শিখিয়ে দিয়ে আসা আমার দায়িত্ব নয়, আমার সামনে এসে প্রশ্ন করলে এটা বলে দেওয়া আমার দায়িত্ব। সালাত আদায় করা মুমিনের ফরজ ইবাদত, সালাতে ইমামতি করা ফরজ নেই। জি, আবার ইমামতি যেখানে আমি 10 জন এক জায়গায় আসি, একজন ইমাম বানিয়ে দিল, আমি ইমামতি করলাম, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু একটা মসজিদে, নির্ধারিত মসজিদে, নির্ধারিত সময় আমি উপস্থিত থাকবো, জামাত আদায় করব, এটা আমার কাজ নয়, এটা রাষ্ট্রের কাজ। সমাজের সকল মসজিদগুলোর জামাত ঠিকমতো হওয়ানোর ব্যবস্থা করা রাষ্ট্র সমাজের দায়িত্ব। আমি যখন ওই সমাজের কাজটা করে দিতে সাহায্য করব, আমি তার কাছ থেকে বেতন নিতে পারবো। এই জন্য ইমামতি করা বা রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব পালন করার বিনিময়ে রাষ্ট্রের কাছ থেকে বেতন নেওয়া যাবে। রাষ্ট্র যখন বেতন দেয় না বা সমাজ ব্যবস্থা থাকে না, তখন রাষ্ট্রের পরিবর্তে লোকাল মুসলিম কমিউনিটি এই বেতনটা দিতে পারবে। এই জন্য মুসলিম উম্মাহ মূলত একমত যে ইমামতির বেতন নেওয়া যায়। কিন্তু তারাবির ইমামতির নেওয়া যাবে কি না, এক্ষেত্রে তারাবির ইমামতি আর অন্যান্য অক্তের ইমামতি মূলত বিধানে এক। পাঁচক্ত সালাত ফরজ হলো, সালাতের জামাতের ইমামতি কিন্তু ফরজ নয়। জামাতটা আমাদের দেশের অধিকাংশ আলেমের মতে সুন্নতে মুয়াক্কাদা, আর সঠিক মতে এটা ওয়াজিব বা ফরজ বটে। জি, কিন্তু সর্বাবস্থায় এই জামাত আমাদের পাঁচক্ত ফরজের মতো ফরজ নয়। আবার তারাবির জামাতটাও ফরজ নয়, ওয়াজিবও নয়, এটা সুন্না। জি, এই জন্য যে ব্যক্তি তারাবির জামাত করছে, তিনিও একটা সুন্না দায়িত্ব পালন করছেন, সুন্না দায়িত্ব পালনে সমাজকে সাহায্য করছেন। যিনি পাঁচক্ত সালাতের দায়িত্ব পালন, তিনিও একটা সুন্নাহ বা ওয়াজিব দায়িত্ব পালনে সমাজকে সাহায্য করছেন। এই জন্য ইমাম হিসেবে তিনি বেতন নিতে পারবেন, এই মতটা যৌক্তিক, জোরালো। জি, আমরা আশা করি যদি কোনো ইমাম তারাবির নামাজের জামাতের ইমামতির বিনিময়ে পয়সা নেন বা তাকে দেওয়া হয়, এটা আশা করা যায় বৈধ হতে পারে। তবে এটা আপত্তি একটা রয়ে যায় যে এটা মূলত কোরআন শোনানো হয়ে যাচ্ছে। জি, এটা আর দুই নম্বর, আমাদের উচিত প্রত্যেক মসজিদে নিয়মিত ইমাম হাফেজ রাখা, যেন তিনি নিয়মিত ইমামতির পাশাপাশি তারাবির নামাজটা পড়াতে পারেন। তাহলে তাকে হাদিয়া দিলে সমস্যা, তো নিয়মিত ইমামতি বেতন পাচ্ছেন। তারপরও আমরা আশা করি যেখানে হাফেজ ইমাম নেই, তারাবির জন্য একজন হাফেজ ইমাম নিয়োগ দেওয়া হয়েছে, তিনি তারাবির নামাজ পড়ানোর ইমামতির জন্য কিছু সম্মানই তাকে দেওয়া হয়েছে, এটা ইনশাআল্লাহ বৈধ হবে। বৈধ হবে ইনশাআল্লাহ।